ওয়ালাইকুম আসসালাম, কোথায় আছো? আছি, বাড়ি থেকে ধুলিয়ান বেরোচ্ছি। ধুলিয়ান গেছি আমি ওই পার্সেল গুলো দিতে। পার্সেল? কিসের পার্সেল দিছো তুমি? মধুর। আচ্ছা, বলছি আমাদের ব্যবসাতে ধরো কিছু মানে খারাপ নোট তো লাগছে, জাল নোট। আচ্ছা, জাল নোটটা আমার কাছে চলে এলো, আমি ধরতে পারলাম, কে দিলে জানতে পারলাম না। এই নোটটাকে কি করব, আমি কি চালিয়ে দেবো না বাতিল করে দেবো? রিজেক্ট করে দেবেন। রিজেক্ট করে দিলে তো আমার লস। কি করে, আপনাকে যদি কেউ ঠকে দেয় তাহলে তো লস তো আপনারই না। আপনি কে ঠকলে আপনি বুঝতে পারলেন না, মানে জাল নোট দেওয়া মানে কি ঠগা। এবার ধরেন যে আমাকে কেউ ঠকে নিল, এবার যদি আমাকে কেউ ঠকে নিল তাহলে আমি অন্য কাউকে ঠকবো? এবার বরাবর বরাবর নয়, তার কারণ আপনাকে একজন ঠকেছে আর আপনি আরেকজনকে ঠকছেন, মানে একজন অপরাধ করলো আর অপরাধের সবাই সাজা দিল, আপনি আরেকজনকে সাজা দিচ্ছেন। কারণ ঠিক হবে না, চলা না না ঠিক আছে। আমি তো দেখো নিজে নিজে আপনি প্রতিদান পাবেন কি আমাকে দিন। আমি ভাবছি যে না এটা ঠিক হবে না, তাও একটু জেনে নি। ঠিক আছে।